আমাকে দেশের বাইরে রাখার জন্য আমাকে নিয়ে মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়েছে সরকার সরকার ইসরায়েলের কাছ থেকে গোয়েন্দা সংস্থার জন্য 60 কোটি টাকার নজরদারি ডিভাইস কিনে সেটা আমার নাম ব্যবহার করে তারা জায়েজ করতে চেয়েছে যে কারণে আমার নামে একটি পরিকল্পিত বানোয়াট গণমাধ্যমের মাধ্যমে সংবাদ পরিবেশন করে জনগণকে বিভ্রান্ত করেছে কিন্তু আমি বলেছি এই ধরনের কোনো মিটিং হয়নি এই ছবি এডিট করা আমাকে ফাঁসানোর জন্য এগুলো করা হয়েছে বরং তো সরকার ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে আমাকে হয়রানি করা হয়েছে বিভিন্ন জায়গায় আমার পরিবার পরিজনের লোকজনকে লাঞ্ছিত করা হয়েছে এয়ারপোর্ট থেকে বের হওয়ার পথে পথে এখনও আমাদের সাথে গরু ছাগলের মতো দুর্ব্যবহার করছে আমাদের নেতাকর্মীদের অকারণে এখানে পিটিয়েছে এটা জঘন্য আচরণ করেছে পুলিশ এবং প্রশাসনের কিছু লোকজন সবসময় তারা যেভাবে পরিস্থিতিকে উস্কে দেয় এখানেও তেমনিভাবে পরিস্থিতি উস্কে দেওয়ার একটা পায়তারা করেছে দেশের বাইরে রাখার জন্য আমাকে নিয়ে মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়েছে সরকার সরকার ইসরায়েলের কাছ থেকে গোয়েন্দা সংস্থার জন্য 60 কোটি টাকার নজরদারি ডিভাইস কিনে সেটা আমার নাম ব্যবহার করে তারা জায়েজ করতে চেয়েছে যে কারণে আমার নামে একটি পরিকল্পিত বানোয়াট গণমাধ্যমের মাধ্যমে সংবাদ পরিবেশন করে জনগণকে বিভ্রান্ত করেছে কিন্তু আমি বলেছি এই ধরনের কোনো মিটিং হয়নি এই ছবি এডিট করা আমাকে ফাঁসানোর জন্য এগুলো করা হয়েছে বরং তো সরকার ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে আমাকে হয়রানি করা হয়েছে বিভিন্ন জায়গায় আমার পরিবার পরিজনের লোকজনকে লাঞ্ছিত করা হয়েছে এয়ারপোর্ট থেকে বের হওয়ার পথে পথে এখনও আমাদের সাথে গরু ছাগলের মতো দুর্ব্যবহার করছে আমাদের নেতাকর্মীদের অকারণে এখানে পিটিয়েছে এটা জঘন্য আচরণ করেছে পুলিশ এবং প্রশাসনের কিছু লোকজন সবসময় তারা যেভাবে পরিস্থিতিকে উস্কে দেয় এখানেও তেমনিভাবে পরিস্থিতি উস্কে দেওয়ার একটা পায়তারা করেছে ¡Vamos! ¡Vamos! ¡Vamos!